হয়েছো তুমি রেডি হয়েছো তুমি এটা সকালবেলা উঠতে ঘুম থেকে উঠে কাজ টাজ করতে গেলে তো লেট হবে, বিশাল কষ্ট হয়েছে বসে বসে আসতে, ফ্লাইটে আসতে। তোমার এই ভাঙা বাইকে, ভাঙা বাইক, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এইটা হচ্ছে যে নেপাল, নেপাল বর্ডার ঝুলাঘাট দেখতে পাচ্ছ। ক্যামেরা করা নিষেধ, তাই আমার এখানকার ফোন টোন বন্ধ থাকবে। ফাইনালি আমরা চলে এসেছি বিদেশে, আর দেখো বিদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার প্রথম শুরু করছি আমাদের ইন্ট্রোডাকশন, আমি শুরু করছি, তোমাদের দিদি ভাই আজকেও রেডি হচ্ছে এখনো পর্যন্ত। আজকে আমাদের ব্লগ দেওয়ার জন্য আমরা যাব, আমাদের ডেস্টিনেশন আছে আজকে একটু বিদেশ যাব। বিদেশ, বিদেশ কোথায় যাব? বিদেশ যাব আমি, এখানে নেপাল যাব। তো নেপাল একটা আলাদা দেশ, সেটা তোমরাও জানো। তো আজকে নেপাল আমরা ঘুরতে যাব। এবার নেপাল ঘোরার জন্য কি লাগে আমাদের জন্য? কোনো ভিসা পাসপোর্ট না, কোনো ভিসা পাসপোর্টের দরকার পড়ে না নেপাল যাওয়ার জন্য। নেপাল যাওয়ার জন্য জাস্ট সোজা চলে গেলেই হলো একটা পারমিশন নিয়ে। আর এখান থেকে নেপাল খুব একটা বেশি ডিস্টেন্স না, মাত্র 30 কিলোমিটার দূর পিথরাগড় থেকে নেপাল। ঝুলাঘাট আমাদের যেটা লাস্ট ইন্ডিয়ান ভিলেজ, সেখানে গিয়ে পৌঁছে আমরা নেপালের বর্ডার ক্রস করবো। আর তোমাদেরকেও দেখাবো যে নেপাল কান্ট্রিটা কেমন হয় কি না হয়। তো আমি যাচ্ছি প্রথমবার কোনো বিদেশে, সব আমি একটু এক্সাইটেড হয়ে আছি অলরেডি। আর যেহেতু আজকে সানডে, তো আজকে আমার ছুটির দিন, রেডি সেটি আমি তো হয়ে গেছি অলরেডি। তোমার দিদি হওয়ার জন্য আমার অপেক্ষা চলছে যে কখন বেরিয়ে আসবে। গ্রীষ্ম তো পড়ে গেছে আই থিঙ্ক নিচে দিয়ে, আমাদের এইদিকে এখন পর্যন্ত 17 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। কারণ সূর্যি মামা বিশাল রেগে আছে অলরেডি, বিশাল রোদ হয়ে গেছে। আর চলো সোজা নেপাল যাই, রাস্তাটা কভার করতে করতে যাবো, তোমরা জয়েন করতে থাকো আমাকে। চলো, তো আমরা যাচ্ছি এখন নেপাল। রাস্তা দেখতে পাচ্ছ, ভয়ানক রাস্তা, একদম সরু রাস্তা। সেই রাস্তার মাঝখানে, বাঁকা বাঁকা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এবার বিদেশ যাওয়ার জন্য এখানে কোনো ফ্লাইটের দরকার পড়বে না, না এখানে কোনো ট্রেনের দরকার পড়বে। দেখতে পাচ্ছ আমাদের জন্য কি আছে, নেপাল। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেপাল, হিমালয়ের দেশ। বিশাল কষ্ট হয়েছে বসে বসে আসতে, ফ্লাইটে আসতে। ভাঙা বাইক, এটা দেখে মনে হচ্ছে ভাঙা বাইক, মোটেই না। চলো এনি বয়ে হতে থাকে, পাহাড়ে এলে সবারই মোশন সিকনেস এই যে থাকে। সেটা চলে এসেছি, আগে যেটা বললাম এই দিকটা হচ্ছে যে এইটা, সরি, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এইটা হচ্ছে যে নেপাল, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে ভারতের শেষ গ্রাম, এটার নাম হচ্ছে ঝুলাঘাট। মাঝখানে একটা ব্রিজ আছে আর এই দিকে পড়বে নেপাল। তো এই পুরোটা পড়ে যাচ্ছে যে নেপালের পাহাড়, এইটা এই দিকে রাস্তা যায়। চলো লেট মি জুম, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ মাঝখানে যেটা জয়েন্ট রয়েছে, এই ব্রিজটার নাম হচ্ছে যে ঝুলা ব্রিজ। এই ব্রিজটার মাধ্যমে ইন্ডিয়া নেপালকে কানেক্ট করছে। তো আমরা এই ব্রিজের মাধ্যমেই আমরা যাব সোজা নেপালের দিকে। আর এই যে রাস্তা যাচ্ছে নেপালের ভিতর দিয়ে, এখান থেকে বাই বাসে সোজা চলে যায় নেপালের ভিতরে। তো নেপালের ভিতরে এখান থেকে যেতে অনেকটা সময় লাগে। তো আমরা আজকে জাস্ট যে নেপালের বর্ডার মার্কেটটা আছে আমরা সেখানেই ফোকাস রাখবো, সেখানে কী আছে কি না আছে, আর এইদিকে ঝুলাঘাটটা আমরা দেখব। তো চলো লেট না করে আমরা সোজা চলে যাই। আর বাই দ্য ওয়ে, যে নদীটা রয়েছে না, এই নদীটা পুরো এইভাবে, এই নদীটা পুরো এইভাবে গিয়ে ডিভাইড করছে ইন্ডিয়া নেপালকে। ওই যে পাহাড়টা যাচ্ছে
এই পাহাড়ের সাইডে 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 এই নদীটা যাচ্ছে, এই নদীটা যাচ্ছে, এইভাবে গিয়ে ইন্ডিয়া নেপালকে ডিভাইড করছে। আর এই নদীটার নাম হচ্ছে কালী নদী, যেটা টনকপুরে গিয়ে আরেকটা নদীর সাথে মিশে আমাদের এটা গঙ্গা তৈরি করে। তো এখানকার হিস্ট্রি আমি বলে দিলাম, এবার লেট না করে সোজা চলে যাই আমরা ঝুলাঘাটে। ঝুলাঘাট মানে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, ভারতের শেষ গ্রাম, এর নাম হচ্ছে ঝুলাঘাট। এখানে উত্তরাখণ্ডের বর্ডার থেকে যেখানে নেপাল যাওয়া যায়। ফাইনালি গাড়ি নিয়ে আমরা চলে এসেছি নেপাল বর্ডার ঝুলাঘাট। দেখতে পাচ্ছ নেপাল বর্ডার ঝুলাঘাট 1 কিলোমিটার দূর, কালেশ্বর টেম্পল 7 কিলোমিটার দূর, যেটা নেপালের ভিতরে পড়ছে। এই ঢুকছি আমরা নেপালের বর্ডারে, রাস্তা একদম একদম গাছের নিচে। দেখো নিচে প্রচণ্ড গরম, আমাদের ভিতরে তো ওখানে কম ছিল, এখানে তো গরমটা বেশি লাগছে। ঝুলাঘাটের বাজার, এই যাচ্ছে ঝুলাঘাটের বাজার। আর এইটা রয়েছে, এখানে আছে SSB-র গার্ডরা আছে এখানটায়, এইটা দিয়ে যেতে হবে আমাকে নেপাল যেতে হবে। তো চলো লেট না করে আমরা চলে যাই। এখানটায় যেহেতু ক্যামেরা করা নিষেধ, তাই আমার এখানকার ফোন টোন বন্ধ থাকবে। ব্রিজের মধ্যে ক্যামেরা করা নিষেধ থাকে, ফটোগ্রাফি একদমই মানা থাকে, কিন্তু আমাদেরকে কে আটকাবে? আমরা লুকিয়ে লুকিয়ে একটু ফটোগ্রাফি করেই নিয়েছি। এই যে ব্রিজটা খুব একদম নড়ে, ব্রিজটা প্রচণ্ড নড়ে, আর দেখতে পাচ্ছ ব্রিজটা এইভাবে যায়। এই আমরা নেপাল ঢুকছি, এই নিচে আমাদের রয়েছে কালী নদী। এই যে নেপাল অলমোস্ট গেলাম, এই নেপালে ঢুকলাম, আর ওই যে আমাদের ইন্ডিয়ান বর্ডার। নেপালের লোকাল মার্কেটে ঢুকে পড়েছি, কিন্তু এখানেও ফটোগ্রাফি একদমই নিষেধ করেছে নেপালের আর্মির কাছে। আমরা অলরেডি একবার বকা খেয়ে গেছি, কিন্তু তাও তোমাদের দিদি ভাই মানে পিউ খুবই বাহাদুর, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেই চলেছে। এই যে ব্যানার দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু নেপাল, মানে আমি আর পিউ অলরেডি পৌঁছে গেছি বিদেশের মাটিতে, প্রথমবার নেপাল কান্ট্রিতে। আর এখানকার দোকানগুলো ছোট্ট ছোট দোকান বর্ডার এরিয়াতে, খুব একটা যে বড় দোকান হবে সেটা আমরা এক্সপেক্ট করিও না। আর এখানকার যে রাস্তাঘাট যে খুব যে ভালো হবে সেটাও আমরা এক্সপেক্ট করি না। এই রাস্তাঘাট দেখতে পাচ্ছ কাঁচা, অর্ধেক পাকা রাস্তা, আর সিঁড়ি খুব লম্বা লম্বা, উঁচু উঁচু ভাবে আমাদেরকে যেতে হচ্ছে। তোমরা চাইলে এখানে নেপালের টাকা নিয়েও আসতে পারো বা ভারতের টাকা নিয়েও আসতে পারো, দুটো টাকাই এখানে সমস্ত দোকানের লোকেরা নেয়। আর ভারত নেপালের টাকা এক্সচেঞ্জ করলে একটু ফায়দা হয়, কারণ এখানে মানে আমাদের 20 টাকা নেপালের 27 টাকা সমান। তো তোমরা যদি চাও তাহলে নেপালের টাকা এক্সচেঞ্জ করতে পারো, কিন্তু আমি যেহেতু একটা শর্ট ট্রিপের জন্য এসেছি তাই আমি কোনো টাকা এক্সচেঞ্জ করিনি, ভারতের টাকাতেই আমি শপিং করবো যাই হবে। পিউ পিছিয়ে পড়ছে বারবার, স্বাভাবিক, সেটা এতটা স্ট্যামিনা নেই হয়তো। একটু উপর দিয়ে যাই আমরা এই মার্কেট থেকে একটু দূরে, প্রথমে একটু ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস খাই, তারপরে শপিংয়ের কথা ভাববো। সোজা চলে যাই এই মার্কেট পেরিয়ে একটু উপরে। ফাইনালি আমরা চলে এসেছি বিদেশে, দেখো বিদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। এই আমরা নেপালে দাঁড়িয়ে আছি, নিচের মার্কেটটা থেকে খুবই গরম লাগছিল, তাই একটু ওপরের দিকে চলে এসেছি আমরা একটু এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এটা পাহাড়ের নিচে যেহেতু দেখতে পাচ্ছ একদম, তো পাহাড়ের নিচে তো গরম তো পড়বেই। আর এখানে রয়েছে গাড়ি, রয়েছে আমার পিছনে, এই ট্যাক্সি করে যায় এখানে, এই গাড়ি করে তোমাকে যেতে হবে নেপালের ভিতরে আরও, কিন্তু আমাদের সেই টাইমটা নেই, কারণ এখানে গাড়ি করে যেতে লাগবে আমাকে আরও 3-4 ঘন্টা, আসতে লাগবে 3-4 ঘন্টা, আবার এখান থেকে যেতে লাগবে আমার 1 ঘন্টা। এই সার্ভিস করতে করতে এত টাইম তো হবে না, যদি কোনো দিন সুযোগ হয় একটা পার্টিকুলারলি নেপাল ট্যুর করে ডেডিকেশন ভিডিও আমরা অবশ্যই দেবো যদি আমাদের কোনো সুযোগ হয় প্রথমে। তো আমি এখানকার দেখাচ্ছি, যে এখানকার গাড়ির নেম প্লেট দেখাচ্ছি তোমাদেরকে, যে আমাদের ওখানে যেমন আলাদা আলাদা নেম প্লেট হয়, তো নেপালের গাড়ির নেম প্লেট আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ট্যাক্সি দেখতে পাচ্ছ, লেখাটা হচ্ছে মহাকালী যাতায়াত, আর গাড়ির নেম প্লেট দেখো, এদের গাড়ির নেম প্লেট এরকমভাবে হয়, আমাদের তো আলাদা আলাদা রকম হয়। একটু পাহাড়ের
ওপর দিয়ে সিঁড়ি চড়ে এসছে বলে আমার শ্বাসটা একটু এরকম লাগছে, তা সেটার জন্য মাফ করে দিও। আর এইদিকে সব লোকেরা যাচ্ছে সবারই রেডি নেওয়ার জন্য, ট্যাক্সিওয়ালারা খুঁজছে এইভাবে যাবে নেপালের ভিতরে। তো এবার আমরা একটু লোকাল মার্কেটটা ঘুরে আসি, লোকাল মার্কেটে দেখে কিছু আমরা পাই কি না শপিং করার মতো। আমাদের শপিং চলছে আর সাথে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভিডিওটা বেশি বড় না করে আমি নেপাল ট্যুরের পার্ট ওয়ান এখানেই শেষ করলাম। পার্ট টু অফ নেপাল ট্যুর খুব শীঘ্রই চলে আসবে আমাদের চ্যানেলে, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমরা নেপালে এসে কী কী করলাম, মজা করলাম, কী কী শপিং করলাম সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। এই ভিডিওটা আজকে এখানেই রাখলাম, ওকে বাই।